পাড়ায় থাকতে দে আমায়। আমি চো, আরে কে আবার ফোন করলো রে? গান রিয়া? ও হো, আমি তো ভুলে গেছিলাম ওর তো আজকে বার্থডে। হ্যাঁ বল, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে রিয়া। কেমন আছিস বল? অনেকদিন তো দেখাও হয়নি এই লকডাউনের জন্য। ও তাই, সন্ধ্যাবেলা পার্টি রাখছিস? আচ্ছা হ্যাঁ রে, আমি তো যাবার তো খুব ইচ্ছা, কিন্তু জানি না মাকে বলি দেখি কি বলে মা। শোন না, ও আসবে রে। আরে ও, বুঝতে পারছিস না, ও আসবে। আমার তো কেমন লাগছে, কতদিন দেখা হয়নি ওর সাথে আমার। আজকে তো আমি যাবই যাব, কেন গেলেই আমি ওর সাথে দেখা করতে পারবো। আমি মাকে ম্যানেজ করছি, ঠিক আছে। আর শোন, কে কে আসছে? আর ও, ওরাও আসছে? বাহ, অনেকদিন কারোর সাথে দেখা হয়নি রে। এই ছাতার লকডাউন পড়ে কারোর সাথেই দেখা হচ্ছে না ঠিকঠাক। হ্যাঁ যাব যাব। হ্যাঁ মাকে আমি বলছি, মাকে রাজি করাচ্ছি। ওকে ওকে, রাগ। হ্যাঁ বাই, টাটা। দূর, আর গান বান শুনবো না আজ। ও, কতদিন পর দেখা হবে ওর সাথে, আমার তো ভাবলেই কেমন একটা লাগছে। কিন্তু মাকে কিভাবে রাজি করাবো? মা কি যেতে দেবে? দেখি। ও মা, মা, ও মা, কি হয়েছে রে? কি হয়েছে? সেই থেকে মা মা করে কানের মাথাটাই খেয়ে নিবি। কি হয়েছে বলতো? কি বলছিলাম যে রিয়ার আজকে বার্থডে আছে, তো ও তো ফোন করেছিল আমাকে, যেতে বলছে। যাই মা আমি। বলো রিয়া, পিয়া, টিয়া বাড়ি, কারুর বাড়ি যাওয়া চলবে না। তুমি কি দেখছো না মনে খবরটা? তুই কি চোখে মানে একটু মানে ফোন নিয়ে সারাক্ষণ কি ওই গুটুর গুটুর করিস, একটু খবর টবর দেখতে পারিস না? বাইরে লকডাউন চলছে, করোনাতে মানুষের কি অবস্থা, আর তুই এই অবস্থায় বলছিস জন্মদিনের পার্টিতে যাবি? ওখানে হাজার একটা লোকজন থাকবে, তুই তাদের মধ্যে কি করোনা আনতে যাবি বাড়িতে? কোনো মতে যাওয়া হবে না, কোনো পার্টি মাটি করতে হবে না। সব বন্ধুরা আসবে, কিছু হবে না। আরে ওখানে শুধু ওর ফ্যামিলির কিছু লোকজন থাকবে আর কিছু বন্ধু বান্ধব থাকবে, আর তো কেউই আসবে না মা। যতই বল কম লোক আসবে, ওই বন্ধু বান্ধব, তা বন্ধু বান্ধব গুলো তো আছে, তো দুজন তো হবে অন্তত। তাদের যদি কারোর করোনা থাকে তখন কি হবে? কিছু হবে না, আমি মাস্ক পরে থাকবো, সব সময় মাস্ক পরে থাকবো। আমি বলেছি তো যেতে হবে না, তো যেতে হবে না। প্লিজ মা, যাই মা, অনেকদিন দেখা হয়নি সব বন্ধু বান্ধবের সঙ্গে, যাই না মা। প্লিজ প্লিজ বলো। ঠিক আছে, তুই তোর বাবা, ঠিক আছে করছি, তার আমাকে ফোনটা লাগিয়ে। তুমি পাপাকে বলো, পাপা দেখবে রাজি হবে, তোমারই যত সব। দাঁড়াও, দাঁড়াও, রিং হচ্ছে। হ্যালো পাপা, দেখো না আমি একটু বন্ধুর বাড়ি আজকে জন্মদিন যেতে চাইছি, মা যেতে দিচ্ছে না। বেশি কি কেউ আসবে না ওখানে, কিছু বন্ধু বান্ধব থাকবে আমাদের আর ওদের ফ্যামিলির লোক। হ্যাঁ মায়ের সাথে কথা বলো তুমি, ধরো। শুনেছো মেয়ের কথা? শুনেছো, ও এখন যাবে এই করোনার সময় পার্টিতে। তুমি বলছো যেতে, কিছু আর বলার নেই, বাপ যেমন তার মেয়ে তেমন। হ্যাঁ মেয়ের তো সব আবদার মানতে হবে না, আমি বাপ, আমি আর কিছু বলবো না। ঠিক আছে যাচ্ছে, যা, আমি আর কিছু বলবো না, চলে যাও। আমার কথা তো কেউ শুনবি না, তোরা কিছু হোক তারপরে দেখবো।
রেডি হচ্ছে। হ্যাঁ আমি সব সময় মাস্ক পরে থাকি। না আমি সেটা বলিনি, খাবার সময় তুমি অবশ্যই মাস্কটা খুলতে হবে। অন্য কিছু পড়ো, কি একটা জামা পড়েছে বাবারে, তাড়াতাড়ি অন্য জামা পড়ো। আমি রান্নাঘরে গেলাম, ঠিক আছে সাবধানে এসো। বেরাচ্ছি আমি, জামা চেঞ্জ করে নিয়েছি, মাস্ক পরে নিয়েছি, আসলাম। বাবা ফাইনালি আমি যেতে পারছি, এই লকডাউন পুরো মাথা খারাপ করে দিয়েছে। নিশ্চয়ই তোমাদেরও সেম প্রবলেম হচ্ছে। তো এই ভিডিওটা আমার মানে করা, যে লকডাউনে যেসব ব্যাচেলার ছেলে মেয়েদের অনেক রকম প্রবলেম হচ্ছে, তো এই সবগুলো নিয়েই ভিডিওটা করা। প্লিজ একটা লাইক করবে আর শেয়ার করো ভিডিওটা, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।